দেখো যত সময় গড়াচ্ছে ভিড়টা যেন আরো বাড়ছে, এবং বহু বিশিষ্ট মানুষের পাশাপাশি সাধারণ মানুষরা তারা ভিড় জমাচ্ছেন। কেননা বাঙালির হৃদয়ের রানী ছিলেন তিনি, বাংলা গানের সুর সম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি চলে গিয়েছেন। বাংলা সঙ্গীতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র পতন ঘটে গিয়েছে কালকে। শুধুমাত্র সঙ্গীত জগতের মানুষজন নন, ক্রীড়া জগতের মানুষজন, রাজনীতি জগতের মানুষজন প্রত্যেকে আসছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। আমরা দেখেছি যে ফুটবলার সুব্রত ভট্টাচার্য কিছুক্ষণ আগে এসেছিলেন। সঙ্গীত জগতের বিশিষ্ট মানুষজন, শুধুমাত্র যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী বা আধুনিক শিল্পী বা ক্লাসিক্যাল জগতের শিল্পীরা তারা এসেছেন, তারা প্রত্যেক জগতের মানুষজন তারা এসে উপস্থিত হয়েছেন। কেননা বাঙালির প্রত্যেকটি বিশেষ মুহূর্তের গানের অনুসঙ্গে কোথাও যেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম লেখা হয়ে রয়েছে বিভিন্ন সময়। সেটাকেই স্মৃতিচারণ করতে এত মানুষ আজকে সকাল থেকে আসছেন। যেরকম বললাম যে যত বেলা বাড়ছে ভিড় যেন আরো বাড়ছে, এবং আমরা জানি যে বিকেল 5টা পর্যন্ত এখানে মরদেহ সাইডে থাকবে এবং তারপর পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। এখান থেকে সরাসরি শেষযাত্রা অনুসরণ থেকে শুরু করে কেওড়াতলা পর্যন্ত যাবে, এবং বহু মানুষজন সেখানে পা মেলাবেন। মুখ্যমন্ত্রী আসছেন আর কিছুক্ষণের মধ্যে, তিনি এসে শ্রদ্ধা জানাবেন এবং তারপর শেষযাত্রা বিকেল 5টায় শুরু হবে। ধন্যবাদ সঞ্চয়। Thank you.